আর জেড তারা এখান থেকে দুটো কিল পেয়ে গেছে 90 ডিগ্রি গট বোথ অফ দোজ এলিমিনেশন অবশ্যই সেটা দেখতে পারবো A1nb স্পোর্টস তারা কিন্তু ফাইট নিচ্ছেন 1952 কেও দেখতে পাচ্ছি সামনে ওয়ান ভিএস সিচুয়েশন রাইট হ্যান্ড সাইড থেকে টিমমেটের কিন্তু আসা প্রয়োজন 1952 তারা কিন্তু ধীরে ধীরে আসছে এবং একের পর এক গ্রেনেড করার চেষ্টা হচ্ছে এন্ট্রি বেচ নিয়ে একটু ডাক্তার সিনিস্টার সাইড থেকে অ্যাটাক হতে পারে এন্ট্রি কেয়ারফুল থাকতে হবে এবং না কেয়ারফুল তিনি ছিলেন না পজিশন জানতেন না এবং সেদিক থেকে কিন্তু বিপদটা হয়েছে এন্ট্রিকে ডাউন করা হলো এবং থান্ডার গড তিনি কিন্তু রাইট সাইড থেকে অ্যাটাক করার চেষ্টা হিটম্যান নিজেকে রিপোজিশন করে ফেলেছেন টিমমেটের সাপোর্ট নিয়ে খেলার চেষ্টা না ওদিক থেকে ম্যাগনেট ফলব্যাক করছেন থান্ডার গডকে রেখেই ফলব্যাকটা করছেন নাইটুইং আছেন রাইট সাইড থেকে অ্যাটাক করবেন তিনি ম্যাগনেট কি ফ্ল্যাঙ্ক করছেন না ফলব্যাক করছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত বুঝে যাচ্ছে না আই গেস এখান থেকে একটা ফ্ল্যাঙ্ক করার চেষ্টা থেকে গ্রেনেড করছেন একটা গ্রেনেড একটা নক কিন্তু পেয়েছেন সিনিস্টার ডাউন হয়ে গেছে হিটম্যান তার এইচপির অবস্থা খারাপ হিল করছেন তিনি সিনিস্টারকে পুরোপুরিভাবে ফিনিশ করে দেওয়া হয়েছে ম্যাগনেটও ফাইটে জয়েন করলেন অবশ্যই ম্যাগনেট ফাইনালি কিন্তু সে আসলে রিগ্রুপ করার সুযোগটা পেয়ে যায় এবং সেখান থেকে এখন কিন্তু তারা থ্রি ম্যান থাকছে একা হিটম্যান নাইটউইং এর সাপোর্ট এখান থেকে পেতে হলে অনেকটাই কিন্তু এই মুহূর্তে সামনে এগিয়ে আসতে হবে তাকে বাট নাইটউইং পেছন দিক থেকে যতটুকু পারা যায় অ্যাঙ্গেল এই মুহূর্তে কিন্তু মেক করার চেষ্টা করছে দান্তে দূর থেকে কিন্তু আরো বেশ একটা নক বের করে নিল উইয়ার্ড হিয়ার ওভার অ্যান্ড এখানে এখন কিন্তু A1 আর 19 ক্লাসিক রাইভালরি আছে আপনারা সবাই জানেন সেই ফাইটটা এখন দেখতে পাচ্ছিলাম সামনে হিটম্যান চলে এসেছে বিল্ডিং এর উপরে সেখান থেকে দেখার চেষ্টা করছে এনিমি টিম গুলোকে দেখা যাক সেই জায়গা থেকে ওপেনিং বের করা এবং জাম্পিং নক কিন্তু বের করা হয়ে গেল এখানে হিল আপ করার পর যত সময় পেয়ে গেলে আরো একটা ওপেনিং কিন্তু আসতে পারে থান্ডার গড ইজ জাস্ট ওয়েটিং ওভার হিয়ার আসলে চেষ্টা করেছিল যে কাজটা করার সেটা হলো না হিটম্যান আরো একটা নক আউট থান্ডার গড এবার কিন্তু একা হিটম্যান পুরো একাই কিন্তু নিজের এই জায়গা থেকে ফাইটটা কিন্তু দাখিল করে নিচ্ছেন এবং সামনে থেকে থান্ডার গড ফিনিশ করতে পারলে এটা তো একটা 1v3 হবেই এবং সেটার সাথে সাথে পুরো 1952 টিমকে ডিসিমেট করা হবে আই গেস দ্যাট ওয়াজ এ ক্লিন 1v4 চারটা কিল তার কাছে চলে এসেছে